হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার বুলটিকোস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো এখন সকাল সকাল আমরা সব উঠোনে বসে আছি, এখানে উঠোনেই বসে থাকতে ভালো লাগে। আর সব যে যার নিজের নিজের কাজে ব্যস্ত, আর আমার চান টান হয়ে গেছে, কারণ গোপালকে ঘুম থেকে উঠালাম। আর ওটা দোলনের সাইকেলটা নিয়ে ও এখন আবার কোথায় যাচ্ছে, এই ঠিকঠাক চালাতে পারবি না বড় সাইকেল তো। আর ওরা এখন যে যার নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও এখন জল খাবার দেখা যাক কি খাওয়া হবে, চপ মুড়ি হয়তো হবে খাওয়া। তো আমার দেওয়ার কত মানে হাঁসের বাচ্চা কিনেছে, এগুলো এগুলো বড় হবে তো, এখন মানে একদম ছোট 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 অনেকগুলো, দশটা আছে মনে হয় কিনেছে। তো বেশ ভালো লাগছে, কিচির কিচির করছে। মিথি শাকগুলো তো আমি নিয়ে এসেছি, তো এখানে বেগুন আর আলু কাটছি। এখন আমি মিথি শাকটা রান্না করব, কারণ তারপর ভিডিও করতে যাব তো লেট হয়ে যাবে, ওই জন্য বললাম যে আগে মিথি শাকটা করে দিই। আর এদিকে দোলন পেঁয়াজ কাটছে মুড়ি খাওয়ার জন্য, আর এদিকে বড় যা আমাদের মুড়ি দিচ্ছে, আর দোলন পেঁয়াজটা কেটে দিচ্ছে, কারণ ওর কাকা পেঁয়াজ ছাড়া খায় না। তো আর এদিকে মুড়ি সবারই রেডি করছে, কারণ এখানে চপ খুব ভালো হয়, তো এখানে এলে চপ মুড়ি আমাদের বেশি খাওয়া হয়। দেখো বেগুন আলু আমার কাটা হয়ে গেছে, তো আমি এদিকে চাপিয়ে দিচ্ছি, কারণ লেট হয়ে যাবে আবার, কারণ আমরা মুড়ি টুড়ি খেয়ে আবার একটু ঘুরতে যাব। ছেলেটাও যাবে, ও দেখো ও আর নতুন প্যান্ট পরলো না, কারণ সামনে ওখানটা ফাঁকায় থাকে, তো ঘরের প্যান্ট পরে যাচ্ছে। আর দোলন আর ওর কাকা আসছে, নামছে। আমি টয়লেট যাবো গো, তোমাকে নিয়ে পড়ে কেন, আর সব লাউ শেষ হয়ে গেল। তো দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি, আমি এই শাড়িটা অনেক দিনের পুরনো, তো এই শাড়িটা পরলাম, দোলনও রেডি হয়ে গেছে, তো এখন আমরা এবার যাব। তো দেখো আমরা এখানে মন্দিরে চলে এসেছি, তো মন্দিরে আজকে পুজো হবে, তো ভালো আগেও এসেছিলাম কিন্তু তখন পুজো হয়নি, কারণ তখন আমরা বিকেলবেলা এসেছিলাম, তো এখন সকাল সকাল এসেছি, তো এখানে পুজো হবে, তো ভালোই হলো, পুজোটাও দেখতে পাবো। কাত্তায়নী মন্দির, এটা দুর্গারই আরেক রূপ, তো বেশ মানে খুব ভালো। তো আমরা তো মন্দির থেকে ঘরটা চলে এসেছি, ঘরে এসে কটা শর্ট ভিডিও করলাম, আর তারপর এখন রান্না হচ্ছে, এখন মাছ হচ্ছে, মেথি শাক হয়েছে, আলু সেদ্ধ হলো, আর মাছে সর্ষে দেওয়া হচ্ছে। একটু উঠোনে আমি শর্ট ভিডিও করার জন্য দোলনকে ফোনটা ধরাচ্ছিলাম, আর আমি একটু নাচ প্র্যাকটিস করছিলাম, আর ওইদিকে দেখো আমার ভিডিও করে নিয়েছে। তারপর ড্রেস ফ্রেস তো চেঞ্জ করে নিলাম, এবার ভাত খাবো, কারণ খিদেও পেয়ে গেছে খুব জোর, চেহারা তো খেতে বসে গেছে, তো আমি এবার বসে খাবার দাওয়া হয়ে গেছে, তো আগে খাওয়া দাওয়াটা করে নি, খেয়ে নিয়ে তারপরে দেখা যাবে যা করবো। দেখো দুপুর ভিডিও ফিডিও করে পরে একটুখানি শুয়েছিলাম, তো শুয়ে একটুখানি মানে ঘুমিয়েও গেছিলাম, তারপর চাটা খেয়ে খাবার টাবারগুলো করা হলো, রুটি হয়ে গেলো, তো এবার চিকেন করবো, চিকেন টিকেন করে তারপর আবার তারপর খাওয়া দাওয়া করে তারপর কাল সকালে আবার চলে যাবো। এখন চিকেন করবো, আর রুটি হয়ে গেলো আমাদের, এখন মাংসটা চাপাবো আমি, বলো কড়াই চাপিয়ে দিয়েছি আমি, এখন মাংসটা চিনি দিলাম একটু, চিনিটা গরম হোক, তারপর পেঁয়াজ ছাড়বো, আবার নিমকিটা নিয়ে করছি। রান্না বান্না হয়ে গেছে, এখন এখানে সবাই মিলে বসে আছি, আর এখানে আমার বড় যা নিচে শুয়ে আছে, দোলনও এখানে বসে আছে, আর ছেলেটা আমার মেজো বাসুরের ছেলেটাকে একটু পড়াচ্ছে, তো এই শুয়ে শুয়ে বসে বসে গল্প করছে, আর কী করবো, কাজ বাজ তো সব হয়ে গেল, তো আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না, অলরেডি বড় হয়ে গেছে, তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, বাই বাই।